বিলাল মোহরি তার বউরে যে কি পরিমানে ভয় পায় এইটা তো তুমি বুঝতে পারছো হ্যাঁ বউকে ভয় পায় না এমন কোন লোক আছে আরে না না ধরো তুমি যদি আমার বউ হইতা আমি তোমারে ভয় পাইতাম একটা বন্ধুত্ব এই রবিও এই কি হইছে বন্ধু তুই আমার দুলাভাইকে কি কইছস আমি তোর দুলাভাই রে নি আমি কি কমু বরং তোর দুলাভাই সাথে দেখা হয়েছে আমি খুবই অমায়িক ভঙ্গিতে তার বললাম যে দুলাভাই আপনি একটু দয়া করে রাজার একটু খবর দেন তার সাথে জরুরি আলাপ আছে সে তো দেখি তেলে বেগুনে জ্বলে উঠল সে কয় হু ইজ রাজা আমি পারবো না আচ্ছা তোর আপন দুলাভাই না নাকি আমি দুলটা কথা শুনলাম দুলাভাই কইল তুই নাই কইস ২৪ ঘন্টার মধ্যে তোর সাথে যদি দেখা না করি তাহলে নাকি আমার বিরাট ক্ষতি হয়ে যাব আচ্ছা তোর কি মনে হয় আমি এই কথা কইতে পারি বন্ধু হিসাবে তোর এটা মনে হয় না পুরোপুরি বিশ্বাস করি না আবার বিশ্বাস না করে তো পারি না কারণ এখন তো বন্ধু বান্ধবকে ১০০% বিশ্বাস করা যায় না কে যে কোন জায়গায় কোন ধরনের ঘটনা ঘটাবে কি ধরনের কথা বলবে সে তো আসলে কেমনে কারে বলবো ভাইয়া অনেক কথাই তো বললাম আমি তাহলে এখন আসি এই মেয়ে তো মনে হয় প্রথম দেখলাম কোন এলাকায় থাকেন আপনি পুবাইলে আমাদের বাড়ি নতুন আসছি আর কি বন্ধু হইলো জিনুক খুব ভালো মডেল মানে দেখতে শুনতেও যেমন ভালো তার অভিনয় টভিনয় খুব ভালো বুঝছো ঢাকার সাথেও তার অনেক ভালো যোগাযোগ আর এইটা হচ্ছে আমার বন্ধু ও মেম্বার ভবিষ্যতে চেয়ারম্যান হবে মানে সামনের বার চেয়ারম্যান ক্যান্ডিডেট আপনি মেম্বার তাহলে তো আপনার সাথে আমার অনেক কাজ আছে আমি কিন্তু মাঝে মধ্যে আসবো হ্যাঁ ভাইয়া আসেন আমার কাছে তো সবাই আসে আসবেন অসুবিধা কি তোমার যখন দরকার আমারে বলবা আমি নিয়ে যাবো না সমস্যা নাই তা তো অবশ্যই তাহলে আপনার দুজন কথা বলেন আমি আবার একটু যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আসসালাম আসবো কিন্তু ভাই হ্যাঁ ভাইয়া বাই ফোনে দিও ফোন কি রে বন্ধু তুই তো জাদু জানোস প্রথম দেখাতেই আপনি থেকে পট কইরা তুমি তো চলে গেলি কেসটা কি শোন জাদু আমি জানি না জাদু জানোস তুই তোর বিরুদ্ধে কিন্তু অনেক ধরনের এলিগেশন আমার কাছে আসে অনেক মেয়েরে তুই নাকি মেকআপ দিতে দিতে ফাঁকে যোগে তাকে নাকি প্রেমের অফার দাস হ্যাঁ এই ধরনের অভিযোগ তো আমার কাছে প্রায় আসে আরে আমার সাথে গুড়গুড় করে প্রেম করতে চায় যাগো চান্স দিই না তারাই আমার নামে বদনাম করে শোনো দোস্ত তোমার একটা কথা কই যাই করো নাই করো হ্যাঁ ঠিকভাবে থাইকো সাবধানে থাইকো ধরা যদি খাইয়া যাও তাহলে কিন্তু যাবে কিন্তু সব কিছু একটু মাথায় রেখো আরে আমার বন্ধু থাকতে আমার আর ভয় কিসের আমি তো ধর আমার বন্ধু মেম্বার সেই গর্বে গর্বিত সবাই একটু পাট দেখাই মাঝে মধ্যে আর সামনে চেয়ারম্যান হইলে আমার আর পায় কে ক শোনো সব ব্যাপারে আমি তোমার উপকার করতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু এই ধরনের ভেজাল লেগেছে উপকার করা খুব কঠিন তার আগে কাজ করো বন্ধুরে কেমন পাশ করানো যায় সেই ব্যবস্থা করো ঠিক আছে আরে দোস্ত এইটা তুই কি কইতাছস আরে তুই তো অটো পাস গ্রামে গঞ্জে যেখানে যাই সেইখানে খালি তোর নাম তোর নাম তোর নাম তোরে ভোট দিব না এইরকম মানুষ খুঁজে পাওয়া যায় আমি তো কোম্পানি ঘুরি না আমি তো মনে কর তোর সিক জিক বলতে পারো আমি সবাই খোঁজ খবর রাখি তোর সাথে তোর নিয়ে আলাপ হয় সারা বাড়ি আলাপ হয় ঠিক আছে যাই শুরু করে কাজ চালাই যা